সিপাহীজলা ত্রিপুরা জেলার সোনামুড়া থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানরা যৌথভাবে অভিযান চালিয়ে দুর্গাপুর এলাকায় মনির হোসেন ও পেয়ারা খাতুনের বাড়ি থেকে পাচারের জন্য অবৈধভাবে মজুত করে রাখা 39টি বস্তা চিনি উদ্ধার করে, যার বাজার মূল্য 1 লক্ষ টাকার ওপর হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে সোনামুড়া থানার পুলিশ অভিযুক্ত পাচারকারীদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে। চিনিগুলি শুক্রবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, দুর্গাপুরে কিছু চিনি বেআইনিভাবে মজুত করা আছে। এই খবরের ভিত্তিতে বিএসএফের সঙ্গে আমরা একটা যৌথ অভিযান করি। এই যৌথ অভিযানে মনির হোসেন এবং পেয়ারা খাতুনের বাড়ি থেকে মোট 39 বস্তা আমরা চিনি উদ্ধার করি এবং বাজেয়াপ্ত করি। আগামীকাল এগুলিকে আমরা কোর্টে প্রেরণ করব এবং এই বিষয়ে আমাদের তদন্ত চলছে। কারোর বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন থাকে আমরা এর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।